বাংলাদেশের ক্রিকেটে এখন বাঁহাতি স্পিনারদের জয় জয়কার, তবে বর্তমান প্রজন্মের কজনই বা জানে জাতীয় দলের প্রথম বাঁহাতি স্পিনার ময়মনসিংহে জন্মগ্রহণ করা রামচাঁদ গোয়ালা। শুক্রবার সকালে ময়মনসিংহে নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তার খোঁজ কেউ না রাখলেও ক্রিকেটকে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবেসে গেছেন চিরকুমার রামচাঁদ গোয়ালা। রামচাঁদ গোয়ালা দেশের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য একটি নাম। প্রথম বাঁহাতি স্পিনার তকমা নিয়ে 1993 সালে যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন, ততদিনে ঢাকা লীগের 6 বারের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে তিনি গড়ে তুলেছিলেন এক সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ার। এলাকায় খেলাধুলার ব্যাপারে তার অনেক অবদান। এই আমাদের লোকাল ক্লাব আছে বর্ণালী ক্লাব, এই ক্লাবেও সে কোচিং করাতো। গলাদার মতো দক্ষ মন মেজাজের কোচ আমার দৃষ্টিতে পড়ে না, উনি এক কথায় অসাধারণ ছিলেন। ঢাকা ক্লাব ক্রিকেটে তিনি খেলেছেন টাউন ক্লাবের হয়ে, সেখান থেকেই 80-এর দশকের শুরুতে যোগ দেন আবাহনীতে। টানা 14-15 বছর রামচাঁদ গোয়ালা খেলেন আবাহনীর পক্ষে। ভারতের পশ্চিমবঙ্গ ও শ্রীলঙ্কা টেস্ট দলের বিপক্ষে জাতীয় দলের হয়েও খেলেন তিনি। তার ভেরিয়েশন ছিল দারুণ, তার আর্ম বল ছিল চমৎকার। তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় ঢাকা লিগে তিনি ব্রেকথ্রু দিয়েছেন এবং দলকে চ্যাম্পিয়ন হতে কিংবা দলের বিজয়ের পিছনে নেপথ্য ভূমিকা রেখেছেন। ঢাকা বনিতে তিনি খেলা শুধু যোগ্যতা অর্জন করেছিলেন এবং আবাহনী ক্লাবে খেলার মধ্যেই তিনি পরবর্তী পর্যায়ে জাতীয় পর্যায়ে আকৃষ্ট হয়েছেন এবং জাতীয় পর্যায়ে তিনি জাতীয় দলে খেলা সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। শুক্রবার সকালে ময়মনসিংহের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন রামচাঁদ গোয়ালা। স্ট্রোক হয়েছিল মাথায়, ব্রেন স্ট্রোক হয়েছিল, সেটা আরও 3-4 বছর হয়ে গেছে আগে থেকে। পায়েও একটু প্রবলেম ছিল আর মোটামুটি চলতেছিল এমনই, কিন্তু হঠাৎ করে আবার গত 9 তারিখ তার হঠাৎ করে আবার স্ট্রোক হয়। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের ক্রীড়াঙ্গনে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।